আজকে যে নির্বাচন হচ্ছে আপনাদের ইউনিয়নে আপনারা সুস্থভাবে ভোট দিতে পারছেন আপনার কি মনে হয় সকাল থেকে যে নির্বাচন চলছে কোনো রকমের কোনো গন্ডগোল এরকম আপনারা কিছু জানতে পারছেন ইউনিয়নের সাবেক ধন্যবাদ বাংলা চোখ রাখুন হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগও কনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রিয় ধারাবাহিক লক্ষ্যে আজ আমরা মুর্শিগঞ্জ জেলা লোহজন উপজেলা টেটিয়া ইউনিয়নে এসেছি নির্বাচন কেন্দ্রে আমরা দেখতে পারছি সকাল আটটার থেকে নির্বাচন হচ্ছে আমরা প্রত্যেকটা কেন্দ্রে ভিজিট করেছি সুস্থভাবে নির্বাচন হচ্ছে এখানে প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করছে সকাল আটটার থেকে তারও যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে যা যে কোনো কারণে যাতে এখানে কোনো রকমের দুর্নীতি না চলে সেই লক্ষ্যে তারা যথেষ্ট ভূমিকা পালন করছে এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন বাহিনীর পুরা ব্যাটসম্যান নিয়ে তারা মাঠে কাজ করছে যাতে কোনো রকমের কোন গণ্ডগোল সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তারা যথেষ্ট কাজ করে যাচ্ছে সকাল থেকে তো আমরা একটু কথা বলবো সুস্থ নির্বাচন হচ্ছে সকাল আটটার থেকে প্রায় পনেরো এগারোটা বেজে গেছে আমরা একটু প্রতিনিধির সাথে কথা বলবো আমরা সকাল থেকে এখানে ডিউটিতে আছি অত্র এলাকায় তো পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স এখানে রয়েছে আই শৃঙ্খলা রক্ষার জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যারা ভোটার তারা শান্তিপূর্ণভাবে উৎস উদ্দীপনার মধ্য দিয়ে তারা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং এখন পর্যন্ত এখানে শান্তি শৃঙ্খলা আল্লাহর মধ্যে ভালো আছে এবং আমরা আশা করি যে নির্বাচন ততক্ষণ চলবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা ভালো রাখতে পারবো এবং স্বাভাবিক রাখতে পারব ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ তো এখন আমরা কথা বলে থাকি তারা সকাল থেকে যথেষ্ট নিরাপত্তা পালন করছে প্রত্যেকটা কেন্দ্রে তারা ভিজিট করছে পুলিশ প্রশাসন তারা মাঠে আসে থাকবে যতক্ষণ পর্যটক নির্বাচন রিজেল না হবে ততক্ষণ পর্যটক তারা মাঠে থাকবে আর এখানে যারা ভোটারদের আসে সুস্থভাবে লাইন লাইনভাবে তারা ভোটগুলো সুস্থভাবে দিতে পারছে কোনো রকমের এখানে কোনো গণ্ডগোল সৃষ্টি হয় নাই এখনও পর্যটক পরপতি আমরা তুলে ধরবো ঘটনাস্থলে তো আমাদের সঙ্গে থাকুন